हाय एवरीवन, गुड आफ्टरनून। क्लास 8 आज के देखो तुम्हारे कोशे देखी 13.1 आज अंक शुरू करब। সেখানে আছে উৎপাদক বিশ্লেষণ, আর উৎপাদক বিশ্লেষণ তোমাদের 7 এ পড়িয়েছি, 6 এও একদম ছোট ছোট রকম কিছু ভাঙা তোমাদের শিখিয়েছি না, কিন্তু শুরু হচ্ছে একদম 7 এর লাস্ট দিক থেকে উৎপাদক বিশ্লেষণ। তো 7 এ তোমরা অনেক সহজ ধরনের শিখেছো, যেহেতু ক্লাস 8 মানে একটু উঁচু ক্লাস, উৎপাদক বিশ্লেষণ গুলো একটু একটু আর একটু কঠিনই হবে। তো যাই হোক, সব মিলেমিশে আছে, আমরা বিভিন্ন রকম উৎপাদক বিশ্লেষণ আছে, তো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করার। দেখো কোষে দেখি 13.1, কারণ 13.2 উৎপাদক বিশ্লেষণ আছে, সেখানেও বিভিন্ন ধরনের উৎপাদক বিশ্লেষণ আছে। আর উৎপাদক বিশ্লেষণ শেখার খুবই দরকার, তার কারণ এইটি আমরা জানি দশাঙ্ক অংশগুলোর মধ্যে উৎপাদক বিশ্লেষণগুলো পড়বে, যেটাকে আমাদের বলে মিডল ফ্যাক্টর। আর 9 এ উৎপাদক বিশ্লেষণ আছে, তো ওই জন্য 7 এর ক্লাসগুলো আমরা একটু মন দিয়েই করব। দেখো তোমাদের প্রথম অঙ্ক তুলেছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 5 ব্যাকেট a প্লাস b মাইনাস 6। এখানে দেখো a প্লাস b এটা সমান সমান আমরা কি ধরে নেব, x ধরে নেব, ঠিক আছে, x ধরে নেব। তাহলে এখানে কি হবে, x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6। এখানে আমরা দেখব 6 কে এমন ভাবে ভাঙবো, জানো মাঝখানে যে 5x আছে এটা আসে, ঠিক আছে, আর এটাকে যেহেতু মিডল ফ্যাক্টর বলে মানে কাজটা আমাদের মিডিলে, আমাদের প্রথম পদ যেমন আছে তেমন বসে যাবে, লাস্ট পদ যেমন আছে তেমন বসে যাবে, যেটুকু কাজ থাকবে সমস্তটাই মিডিলের কাজ। তো দেখো যদি আমরা 6 কে ভাঙি 3 2 6, আর 6 কে যদি এরকমভাবে ভাঙি 3 2 6, তাহলে দেখো মাইনাস 3x মাইনাস 2x, হয়তো 5x হচ্ছে, কিন্তু আবার দেখো মাইনাস 6 আছে। আর তোমরা এখানে যদি দুটো প্লাস থাকতো, অঙ্কের মধ্যে যদি প্লাস থাকে সবসময় মাথায় রাখবে উৎপাদক বিশ্লেষণের প্রতিটা পার্টি প্লাসে হবে, কিন্তু অঙ্কের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে এই যে অঙ্কটা আমরা সেকেন্ড পার্টটা করব এবার লিখছি, সেখানে সবসময় অঙ্কের মধ্যে দুটো প্লাস দুটো মাইনাস হবে, ঠিক আছে। অঙ্কেতে যদি 3টে মাইনাস হয় তাহলে জানবো অঙ্ক ভুল করছি। তো এখানে যদি এইটা ভাঙি তাহলে দেখো ভাঙাটা ঠিকঠাক হচ্ছে না। আবার 6 কে আরেক রকম ভাবে ভাঙা যায়, 6x6, তাহলে দেখো যদি 6 থেকে 1 বাদ দিই তাহলে হচ্ছে 5x। তো আমরা কি করছি, দেখো x স্কয়ার মাইনাস তাহলে 6x প্লাস x, দেখো 6x থেকে যদি প্লাস x বাদ দিই তাহলে মাইনাস 5x মাইনাস 6, তাই তো? ভালো করে দেখো, আমরা আমাদের মিডিল এই অংশটাকে আমরা এভাবে ভাঙবো, x স্কয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 6। তাহলে দেখো যেটা তোমাদের বলছি অঙ্কের মধ্যে দুটো প্লাস দুটো মাইনাস, দেখো এর আগে কিছু নেই মানে প্লাস এলো, এখানেও প্লাস এলো, এখানে মাইনাস, এখানে মাইনাস এলো। তাহলে আমরা x কমন নিলে কি হচ্ছে, x মাইনাস 6, এখানে প্লাস 1 কমন নিলে কি হচ্ছে, x মাইনাস 6। তাহলে একবার হচ্ছে x মাইনাস 6, একবার হচ্ছে x প্লাস 1। এবার দেখো x সমান সমান আমরা কি ধরে নিয়েছি, a প্লাস b, তাহলে এখানে লিখবো x এর জায়গায় a প্লাস b মাইনাস 6, আবার একবার লিখবো a প্লাস b প্লাস 1, তাহলে x এর মান বসিয়ে পাই, x এর মান বসালাম, এরকম লিখতে পারি আমরা, x এর মান বসালাম, ওকে। এটা ছিল তোমাদের প্রথম অঙ্ক। দেখো তোমাদের দ্বিতীয় অঙ্ক কি বলেছে, দ্বিতীয় অঙ্ক বলেছে x স্কয়ার মাইনাস 2x তার হোল স্কয়ার প্লাস 5 x স্কয়ার মাইনাস 2x মাইনাস 36। দেখো এখানে x স্কয়ার মাইনাস 2x আছে, তাহলে x স্কয়ার মাইনাস 2x সমান সমান আমরা কি ধরবো, a ধরবো, যেখানে a থাকবে সেখানে x ধরবো, যেখানে x আছে আমরা সেখানে a ধরতে পারি, b ধরতে পারি, যা খুশি ধরতে পারি। তো আমরা এখানে a ধরছি, তাহলে কি লিখছি, a স্কয়ার প্লাস 5a মাইনাস 36, ওকে। তাহলে দেখো 36 কে এমন ভাবে ভাঙবো মাঝখানে 5 এ আসবে, তাহলে 36 আমরা কিভাবে ভাঙতে পারি, 4 9 36, 9 থেকে 4 বাদ দিলে কত হয়, 5, তাহলে আমরা তাই লিখছি 9 এ মাইনাস 4 এ মাইনাস 36। দেখো প্রথম পদ থার্ড পদ
একই আছে মিডল পদের কাজ হচ্ছে 36 কে এমন ভাবে ভাঙবো 5 এ আসবে দেখো 4 9 36 তাহলে 9 এর থেকে মাইনাস পরে বাদ দিলে কত হচ্ছে 5 এ আমরা a কমন নেব তাহলে a কমন নিলে a প্লাস 9 মাইনাস 4 কমন নিলে দেখো মাইনাস 4 এ মাইনাস এ মাইনাস এ কি হবে প্লাস 9 তাহলে একবার হচ্ছে a প্লাস 9 একবার কত হচ্ছে a মাইনাস 4 তাহলে কার মান বসাবো ওখানে এর মান বসাবো এর মান কি আছে বলো x স্কয়ার মাইনাস 2x তাহলে প্লাস 9 হবে আর একবার x স্কয়ার মাইনাস 2x মাইনাস 4 হবে তাহলে একটা ছোট করে ব্র্যাকেটে লিখবো a এর মান বসালাম a এর মান বসালাম ওকে একটা ছোট ব্র্যাকেটের মধ্যে লিখবো এটা ছিল তোমাদের সেকেন্ড অঙ্ক দেখো থার্ড অঙ্ক কে আছে তৃতীয় অঙ্ক আছে p স্কয়ার মাইনাস 3 q স্কয়ার ব্র্যাকেট আচ্ছা তার উপরে আবার ব্র্যাকেট আছে মাইনাস 16 p স্কয়ার মাইনাস 3 q স্কয়ার এখানে কোনো ব্র্যাকেট নেই প্লাস 63 দেখো তোমাদের অঙ্কের বইয়ে আছে মাইনাস 63 আমরা যদি মাইনাস 63 দিয়ে অঙ্ক করি তাহলে অঙ্কটা ভুল হবে তোমরা বইয়ে সবাই কিন্তু প্লাস 63 করে নেবে তাহলে p স্কয়ার মাইনাস 3 q স্কয়ার সমান সমান কি ধরবো a ধরবো তাহলে এখানে কি লিখবো a স্কয়ার মাইনাস 16 a প্লাস 63 দেখো 63 কে আমরা কিভাবে ভাঙবো 7 9 63 তাই তো তাহলে 9 a মাইনাস 7 a কত হচ্ছে মাইনাস 16 a প্লাস 63 তাহলে a কমন নিলে a মাইনাস 9 মাইনাস 7 কমন নিলে a মাইনাস 9 তাহলে হচ্ছে একবার a মাইনাস 9 একবার হচ্ছে a মাইনাস 7 ওকে ওখানে কি আছে দেখো a এর মান p স্কয়ার মাইনাস 3 q স্কয়ার মাইনাস 9 একটা ব্র্যাকেটে আছে p স্কয়ার মাইনাস 3 q স্কয়ার মাইনাস 7 তাহলে ব্র্যাকেটে লিখে দিচ্ছি কি না a এর মান বসালাম নেক্সট চার দাগের অঙ্ক দেখো ও 1 2 3 এই তিনটে অঙ্কের ধরন কিন্তু একই রকম চারের অঙ্কটা আবার একটু আলাদা a4 plus 4a স্কয়ার মাইনাস 5 তাই তো তাহলে আমরা 5 5 কে কিভাবে ভাঙবো 5 এর কে 5 কি লিখবো 5a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 5 কারণ 5a স্কয়ার থেকে মাইনাস a স্কয়ার বাদ দিলে কত হয় 4 হয় তাহলে এখানে দেখো কমন নেব কি a স্কয়ার কমন নিলে কি হবে a স্কয়ার প্লাস 5 মাইনাস 1 কমন নিলে কি হবে a স্কয়ার প্লাস 5 তাহলে একবার লিখছি a স্কয়ার প্লাস 5 ব্র্যাকেটে লিখছি a স্কয়ার মাইনাস 1 তাহলে এটা a স্কয়ার প্লাস 5 বরং বসে গেল a স্কয়ার মাইনাস 1 সূত্র কি বলো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি একবার a প্লাস 1 ইটু a মাইনাস 1 ওকে আমরা এগুলো একটু ব্যাকেটের মধ্যে সাজিয়ে নেব x প্লাস 1 তারপর ইনটু x মাইনাস 4 নেব ওকে আরেকটা ব্যাকেটের মধ্যে x প্লাস 3 ইনটু x মাইনাস 6 নেব প্লাস 24 দেখো এখানে x প্লাস 1 আর x মাইনাস 4 আমরা যদি গুণ করি তাহলে x স্কয়ার প্লাস x মাইনাস 4x প্লাস মাইনাস মাইনাস 4 তাই তো x x গুণ করলে x স্কয়ার x 1 এর সাথে গুণ করলে x মাইনাস 4x গুণ করলে মাইনাস 4x প্লাস মাইনাস এইটা তাহলে আসছে কত এই অঙ্ক এটা আসছে এবার আমরা কি করব এটা গুণ করব x প্লাস 3 x মাইনাস 6 গুণ করব তাহলে x x x স্কয়ার প্লাস 3x মাইনাস 6x প্লাস মাইনাস 18 তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 18 তাহলে দেখো এই অংশ দুটো সেম আসছে তাহলে আমরা এখানে লিখছি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 x স্কয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 24 তাহলে x স্কয়ার মাইনাস 3x সমান সমান আমরা কত ধরব a ধরব তাহলে কি লিখছি a মাইনাস 4 a মাইনাস 18 প্লাস 24 এবার আমরা এখানে গুণ করব a মাইনাস 4
a minus 18 তাহলে কি হচ্ছে দেখো a স্কয়ার minus 4a minus 18 a minus minus plus 4 8 গুণ কত 72 তাহলে কি হচ্ছে a স্কয়ার minus 18 আর 4 হচ্ছে 22 a plus 72 plus 24 তাহলে দেখো a স্কয়ার minus 22 a এদেরও যদি যোগ করি কত হচ্ছে 6 9 96 তাহলে আমরা যদি 96 কে ভাঙি 3 4 দোকানি 8 8 দোকানি 16 24 দোকানি 8 40 12 দোকানি 24 6 দোকানি 12 2 3 6 আসছে হবে 22 এ তাহলে 3 দোকানি 6 6 দোকানি 12 12 দোকানি 24 2 2 4 4 2 8 8 দোকানি 16 16 আর 6 22 তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2 2 4 4 8 8 16 আর 3 2 6 তাহলে 16 আর 6 কত হচ্ছে 22 তাহলে আমরা লিখব a স্কয়ার মাইনাস 16 a মাইনাস 6 a প্লাস 96 তাহলে a কমন নিলে a মাইনাস 6 এখানে 6 কমন নিলে a মাইনাস 6 36 তাহলে একবার মাইনাস প্লাস মাইনাস তাহলে একবার হচ্ছে a মাইনাস 16 একবার হচ্ছে a মাইনাস 6 তাই তো এবার দেখো এখানে 16 আছে এখানে হচ্ছে a মাইনাস 6 এবার মান কার বসাবে এর মানটা বসিয়ে দেব তাহলে কি হবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 16 এখানে বসাবো x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 ওকে তাহলে এই ছিল আমাদের প্রথম 10 এর দাগের অঙ্ক তাহলে বুঝতে পারছো এই অঙ্কগুলো একটু বেশ বড় ঠিক আছে প্রতিটা অঙ্ক এবার থেকে দেখব পর পর কয়েকটা অঙ্ক বেশ এরকম এরকম ধরনের অঙ্ক আচ্ছা 11 দেখো কি বলেছে 11 বলেছে x প্লাস 1 x প্লাস 9 ওকে তারপর x প্লাস 5 তার স্কয়ার প্লাস 63 তাহলে আমরা যদি দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে লিখি x প্লাস 1 x প্লাস 9 আর এখানে থাকছে এটা প্লাস 63 তাহলে আমরা এটা যদি গুণ করি দেখো গুণ হচ্ছে কি x প্লাস 9 x প্লাস 1 গুণ করছি x স্কয়ার প্লাস 9x প্লাস x প্লাস 9 তাহলে কত হচ্ছে x স্কয়ার প্লাস 10x প্লাস 9 হচ্ছে আর এটাকে যদি a প্লাস 5 তার স্কয়ারে সূত্র কি x স্কয়ার প্লাস 10x প্লাস 5 5 কত হচ্ছে 25 এটাকে ধরো বর্গ করো x প্লাস 5 তার বর্গ নির্ণয় করো কত হচ্ছে এটা হচ্ছে তাহলে x স্কয়ার প্লাস 10x সমান সমান আমরা কি ধরছি a তাহলে একবার a প্লাস 9 একবার a প্লাস 25 প্লাস 63 এই দুটো গুণ করো a প্লাস 9 আর a প্লাস 25 দেখো a স্কয়ার প্লাস 9 a প্লাস 25 এ 25 আর 9 গুণ করলে কত হচ্ছে 225 তাহলে a স্কয়ার প্লাস 34 এ প্লাস 225 a স্কয়ার প্লাস 34 এ 225 তার সাথে 63 যোগ তাহলে a স্কয়ার প্লাস 34 এ যোগ করো 5 আর 3 এ কত হচ্ছে 8 ছয় দিয়ে কত হচ্ছে 8 2 তাহলে হচ্ছে 288 288 কে যদি আমরা 2 এক্ষে 2 2 4 8 2 4 8 2 7 2 14 2 দোকানে 4 2 36 দোকানে 72 2 18 দোকানে 36 2 9 দোকানে 18 3 তারিখে 9 তাহলে আমাদের 34 আনতে হবে দেখো 2 দোকানে 4 4 দোকানে 8 মানে 16 16 32 হয়ে যাচ্ছে 3 দোকানে 6 6 দোকানে 12 তাহলে 12 মানে 24 চব্বিশ চব্বিশ আর বারো কত হচ্ছে 36 হচ্ছে তাহলে আমাদের আনতে হবে 3 2 6 আর এটা 3 2 6 12 24 34 আর বেশ হয়ে যাচ্ছে 2 দোকানে 4 4 দোকানে 8 8 দোকানে 16 3 তিরিখে 9 9 দোকানে 18 তাহলে 18 আর 16 কত হচ্ছে 34 হচ্ছে ভালো করে দেখো আমরা যদি এরকম করি দু দোকানে 4 4 দোকানে 8 8 দোকানে 16 ধরি আর এখানে 3 3 9 9 দোকানে 18 তাহলে 18 আর 16
যোগ করলে কত হচ্ছে 34 তাহলে a স্কয়ার প্লাস আমরা কি লিখব 18a প্লাস 16a প্লাস 288 তাহলে a কমন নিলে a প্লাস 18 16 কমন নিলে a প্লাস 18 তাহলে কি হচ্ছে একবার a প্লাস 18 হচ্ছে একবার a প্লাস 16 হচ্ছে তাই তো আমরা যদি এখানে গিয়ে পাশাপাশি বসাই ভালো করে দেখো আমরা এর মানটা কত ধরেছি এর মানটা ধরেছি x স্কয়ার মাইনাস 10x প্লাস তাহলে কত বসাবো 18 আর একবার x স্কয়ার প্লাস 10x কত বসাবো 16 ঠিক আছে তাহলে দেখো এখানে এটা ভাঙা যায় না এটা যা আছে তাই কিন্তু এটা ভাঙা যায় আর 2 এ 16 ভালো করে দেখো আমরা যদি 8x আর 2x লিখি 16 পরেরটা ভাঙা যায় এটা কিন্তু যেমন আছে তেমন 18 ভাঙা যায় না তাহলে এখানে x কমন নিলে কি হচ্ছে x প্লাস 8 প্লাস 2 কমন নিলে x প্লাস 8 দোকানে 16 তাহলে কি হচ্ছে আমাদের এটা যা আছে তাই থাকছে এটা হচ্ছে x প্লাস 8 x প্লাস 2 ওকে যেটা ভাঙা যায় আমাদের ভাঙতে হবে দেখো নিচের অংশ গিয়ে ফের মনে হলো ওটাকে মিডল ফ্যাক্টর হয় তো আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে আচ্ছা এবার দেখো তারপরে কি আছে 12 12 কি আছে দেখো x x প্লাস 3 x প্লাস 6 x প্লাস 9 56 তাই তো তাহলে অঙ্কটা আমাদের সাজাতে হবে আমরা যদি x প্লাস 3 আর x প্লাস 6 করি তাহলে কি হচ্ছে x স্কয়ার প্লাস 3x প্লাস 6x প্লাস 3 6 18 তাহলে x স্কয়ার প্লাস 9x প্লাস 18 হচ্ছে x স্কয়ার প্লাস 9x ঠিক আছে দেখ আমরা অঙ্কটা সাজাচ্ছি x প্লাস 3 x প্লাস 6 এটা x x প্লাস 9 এটা 56 তাহলে এটা কত হচ্ছে x স্কয়ার প্লাস 9x প্লাস 3 6 18 হচ্ছে এটা হচ্ছে x স্কয়ার প্লাস 9x এটা হচ্ছে 56 তাহলে আমরা লিখছি x স্কয়ার প্লাস 9x সমান সমান a তাই তো আমরা a ধরছি এটাকে a ধরি তাহলে a ধরলে a প্লাস 18 আর এটাকে a ধরলে এটা আগেই লিখছি a প্লাস 56 বুঝতে পেরেছো x প্লাস 9x মানে a ধরছি তাহলে a প্লাস 18 বসে গেল এটাকে তোর এই a ধরছি মানে এখানে a টা সামনে দিয়ে দিলাম তাহলে a স্কয়ার প্লাস 18a 56 তাহলে দেখো 56 কে আমরা ভাঙলে 27 56 7 8 56 4 দোকানে 8 8 দোকানে 16 2 দোকানে 4 8 দোকানে 18 দোকানে 56 14 দোকানে 28 14 আর 4 হচ্ছে 28 14 a প্লাস 4 a প্লাস 56 4 14 কত 56 তাহলে a কমন নিলে a প্লাস 14 4 কমন নিলে কি হচ্ছে দেখো a প্লাস 14 তাহলে একবার a প্লাস হচ্ছে 14 একবার a প্লাস 4 এর মান কত x স্কয়ার প্লাস 9x প্লাস 14 এটা হচ্ছে x স্কয়ার প্লাস 9x প্লাস 4 ঠিক আছে তো দেখো এখানে x স্কয়ার প্লাস 9x প্লাস 4 এটাকে ভাঙা যায় না কিন্তু x স্কয়ার প্লাস 9x প্লাস 14 এর আবার মিডল ফ্যাক্টর করা যায় কারণ x স্কয়ার প্লাস 7x প্লাস 2x 14 ওকে তাহলে এখানে x কমন নিলে x প্লাস 7 প্লাস 2 কমন নিলে x প্লাস 7 তাহলে একবার হচ্ছে x প্লাস 7 একবার হচ্ছে x প্লাস 2 তাহলে আমরা উত্তর কি লিখছি x প্লাস 7 x প্লাস 2 পাশে এটা x স্কয়ার প্লাস 9x প্লাস 4 টাও পাশে লিখছো কারণ ওখানে জায়গা নেই বলে আমরা ওখানে লিখলাম না ঠিক আছে এটা ছিল 12 নেক্সট অঙ্ক দেখো কি বলেছে
এই অঙ্কটা দেখো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তেরোর দাগে কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস ব্যাকেটে এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স লিখছি, এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে দেখো এখান থেকে একটা সূত্র পড়ে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এ স্কোয়ার একটা সূত্র পড়ে, কি এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, আর এটা আছে মাইনাস বি স্কোয়ার। কেমন ভাবে সূত্রের প্রতিটা মুহূর্তে সূত্র কেমন ভাবে ঘুরছে দেখো। তাহলে এখানে এটা হলো এ স্কোয়ার, আবার দেখো এটা হলো বি স্কোয়ার, তাহলে আবার এ প্লাস বি এ মাইনাস বি এসে যায়। তাহলে এখানে এ, এটা হলো পুরোটা এ প্লাস বি, আর একবার হলো কি এ মাইনাস বি। ওকে, আচ্ছা এখানে আরো একটা অঙ্ক একদম লাস্টে চলে যা, এক্স ভি তিনটে আর কি বলেছে দেখো, এক্স সিক্স ওয়াই সিক্স মাইনাস নাইন এক্স কিউ ওয়াই কিউ প্লাস এইট। তাহলে আটকে কিভাবে ভাঙবো আমরা, নয় হবে আট একে আট, তাহলে এইট এক্স কিউ ওয়াই কিউ মাইনাস এক্স কিউ ওয়াই কিউ, তাহলে হচ্ছে দেখো নাইন এইট। আমরা যদি এক্স কিউ ওয়াই কিউ কমন নিই তাহলে কি হচ্ছে, এক্স কিউ ওয়াই কিউ মাইনাস এইট মাইনাস ওয়ান কমন নিলে এক্স কিউ ওয়াই কিউ মাইনাস এইট। তাহলে আমরা লিখছি এক্স কিউ ওয়াই কিউ মাইনাস এইট এক্স কিউ ওয়াই কিউ মাইনাস ওয়ান। দেখো ওখান থেকে আমরা একটু উপরে চলে গেলাম, নিচের অংশটা উপরে তুলছি। তাহলে দেখো এখানে এক্স কিউ ওয়াই কিউ আমরা কি লিখছি, এক্স ওয়াই তার হোল কিউ মাইনাস টু কিউ, আর একটা ব্যাকেটে লিখছি এক্স ওয়াই তার কিউ মাইনাস ওয়ান। তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি, এক্স ওয়াই মাইনাস টু, ব্যাকেটে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মানে এখানে কত আছে টু, টু স্কোয়ার মানে ফোর। এখানে কি হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়ান এক্স কিউ মাইনাস ওয়ান ওয়াই কিউ সূত্র কি, এ মাইনাস বি ব্যাকেটে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান। পাঁচের দাগে তুলেছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর হান্ড্রেড টোয়েন্টি। তাহলে আমাদের এখানে ভাঙতে হবে কত, ফোর হান্ড্রেড টোয়েন্টি কে, এমন ভাবে ভাঙবো যেন মাঝখানে প্লাস টোয়েন্টি থ্রি এক্স ওয়াই আসে। দুই দিয়ে ভাঙো, দুই দিয়ে চার, দুই একে দুই শূন্য, ফের দুই দিয়ে ভাঙো, দুই একে দুই শূন্য, পাঁচ দুয়ে দশ, ফের পাঁচ দিয়ে ভাঙো, পাঁচ দুয়ে দশ, পাঁচ একে পাঁচ, তাই তো? আবার তিন দিয়ে ভাঙো, তিন সাথে একুশ। তাহলে দেখো কত আসছে, তিন দুয়ে ছয় শতকরা বারো, এখানে যে পাঁচ সাথে পঁয়ত্রিশ, তাহলে পঁয়ত্রিশ থেকে যদি বারো বাদ দিই তাহলে কত হচ্ছে, তেইশ হচ্ছে। ভালো করে দেখো আমরা অঙ্কটা ভাঙলাম, তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ, তা থেকে যদি তিন দুয়ে ছয়, ছয় দুয়ে বারো, বারো বাদ দিই তাহলে কত আসছে, তেইশ আসছে। তাহলে আমরা লিখছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস থার্টি ফাইভ এক্স ওয়াই মাইনাস টুয়েলভ এক্স ওয়াই মাইনাস ফোর হান্ড্রেড টোয়েন্টি। ওকে, এক্স ওয়াই কমন নিলে কি হচ্ছে, এক্স ওয়াই প্লাস থার্টি ফাইভ মাইনাস টুয়েলভ কমন নিলে এক্স ওয়াই প্লাস দেখো তিন বারং ছত্রিশ, সাড়ে তেরো চলে যাচ্ছে বিয়াল্লিশ, পাঁচ বারং ষাট। ওকে, তাহলে একবার কি হচ্ছে এক্স ওয়াই প্লাস থার্টি ফাইভ, একবার হচ্ছে এক্স ওয়াই মাইনাস টুয়েলভ। ওকে, নেক্সট অঙ্ক আছে দেখো, ছয়ের দাগের অঙ্ক আছে এক্স ফোর মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ। তাহলে টুয়েলভটাকে আমরা কিভাবে ভাঙবো, তিন চারে বারো, তাই তো? দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ, যদি এইভাবে ভাঙি তাহলে এটা আসছে, এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি, ফোর কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি। তাহলে একবার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি, একবার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে কত, ফোর। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি, এক্স প্লাস ওয়াই
एक्स प्लस टू एक्स माइनस टू ओके তাহলে আমরা পাঁচ ছয় করলাম দেখো সেভেন এর আগে কি বলেছে দেখো সেভেন কি বলেছে এ স্কয়ার প্লাস এ বি মাইনাস টুয়েলভ বি স্কয়ার ওকে তাহলে টুয়েলভ মানে তিন চারে বারো চার থেকে তিন বাদ দিলে এক পড়ে থাকে তাহলে আমরা কি লিখবো তিন চারে বারো ফোর এ বি মাইনাস থ্রি এ বি মাইনাস টুয়েলভ বি স্কয়ার ओके আমরা যদি a কমন নেই কি হচ্ছে a প্লাস 4b মাইনাস 3b কমন নেব তাহলে কি হবে a প্লাস 4b তাহলে কি হচ্ছে একবার a প্লাস 4b একবার a মাইনাস 3b ওকে এটা হলো 7 আগের অঙ্ক কি বলেছে দেখো 8 বলেছে p স্কয়ার প্লাস 31pq प्लस 108 क्यू स्क्वायर हमें यदि 108 के भांगी তাহলে দেখো 5 2 গুণে 10 4 2 গুণে 8 2 27 54 তাহলে 27 এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে 31 তাহলে আমরা কি লিখছি p স্কয়ার প্লাস 27pq প্লাস 4pq প্লাস 108 क्यू স্কয়ার ওকে p कॉमन নিলে কি হচ্ছে p প্লাস 27q প্লাস 4q যদি কমন নি তাহলে কি হচ্ছে p প্লাস 27 4 দিয়ে 108 ভাগ করো কত হচ্ছে 4 27 108 এত q তাহলে একবার হচ্ছে p প্লাস 27q একবার হচ্ছে p প্লাস 4q ওকে नेक्स्ट अंक देखो नय की बोले छे नेक्स्ट नय बोले छे ए सिक्स प्लस थ्री ए क्यू बी क्यू माइनस फोर्टी बी सिक्स ओके ताले पांच अष्टे चल्लिस आठ थेके पांच बाद दिले कत हबे तीन लिखो ए सिक्स प्लस एट ए क्यू बी क्यू माइनस फाइव ए क्यू बी क्यू माइनस चल्लिस बी सिक्स ए क्यू कमन मिले कि ए क्यू प्लस एट बी क्यू माइनस फाइव बी क्यू जो कमन नहीं क्यू प्लस पांच अष्टे चल्लिस तई तो एक बार हे ए क्यू प्लस एट बी क्यू एक बार हे ए क्यू माइनस फाइव बी क्यू ओके एक सूत्र आसे कि ए क्यू प्लस टू बी तार होल क्यू तार माने ए क्यू प्लस बी क्यूर एक सूत्र आसबे आमादेर मिडिल फैक्टर तो विभिन्न रकम एखाने देखो एक क्यूबेर सूत्र यूज हो आगे पढ़े स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र व्यवहार हो क्यू प्लस बी क्यू सूत्र के ए प्लस बी इंटू ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर एखाने बी टू बी ताले फोर बी स्क्वायर ए क्यू माइनस फाइव बी क्यू